ওকে মতিউর ইজ হেয়ার। সো আজকে আমরা দেখবো লসাগু গসাগুর অঙ্কগুলো। সো লসাগু গসাগুর অঙ্কগুলো আমি বলি, দুইটা সংখ্যার গুণফল যত হবে লসাগু ইনটু গসাগু ঠিক ততই হবে। যেমন ধরি দুইটা সংখ্যা যদি হয় দুই আর একটা সংখ্যা হলো ছয়, তাহলে কত হয় ছয় ইনটু গুণ বারো, তাহলে লসাগু এবং গসাগুর গুণফল সমান সমান বারোই হবে। আবার যদি এরকম হয় যে দুইটা সংখ্যা লসাগু হচ্ছে দুই এবং গসাগু হচ্ছে কত ধরবো আট, তাহলে লসাগু এবং গসাগু আট দোগুণে কত ষোলো, তাহলে দুইটা সংখ্যার গুণফল ষোলো হবে। তো এই বিষয়টা আমি আজকে দেখাবো। সো আমরা ধরে নিই যে দুইটা সংখ্যা, দুইটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে কত ধরবো, একটা হচ্ছে একটা ধরি বিশ আর একটা সংখ্যা ধরবো একশো বিশ। ওকে এই দুটো সংখ্যা নিয়ে আমরা অঙ্ক করি। আচ্ছা আমাদের সংখ্যাগুলো হচ্ছে একটা হচ্ছে একশো বিশ, কালি শেষ হয়ে গেছে, একটা বিশ আর একটা হচ্ছে একশো বিশ। ওকে এটা হচ্ছে আমাদের দুইটা সংখ্যা। ওকে তাহলে আমরা এখানে লিখে ফেলি একটি সংখ্যা বিশ এবং অপর সংখ্যা হচ্ছে একশো বিশ। এখন প্রশ্ন আমাকে এটা বলেনি যে এগুলো গুণফল কত, প্রশ্ন আমাকে বললো যে লসাগু এবং গসাগু বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা বের করি, এটা আমরা লসাগু করি, লসাগু যদি আমি বিশ দিয়ে করি এক আর এখানে করলে পাঁচ বিশে একশো ছয়, তাহলে আমাদের লসাগু আসলো কত, লসাগু আসলো হচ্ছে একশো বিশ, লসাগু বিশ গুণ ছয়, তাহলে আমাদের লসাগু হচ্ছে একশো বিশ। এখন অঙ্ক যদি এরকম দেওয়া থাকে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে এত আর লসাগু হচ্ছে এত, তাহলে গসাগু কত, তাহলে স্বাভাবিক আমরা গসাগুটা বের করবো না, তাহলে দুইটা সংখ্যার এই দুইটাকে গুণ করলে কত হয়, গুণ করলে আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি, আমি চলে এসেছি, দুইটা গুণ করি একশো বিশ বিশ, তাহলে আমাদের আসে দুই হাজার চারশো, দুই হাজার চারশো, দুইটা সংখ্যার গুণফল হচ্ছে দুই হাজার চারশো, লসাগু হচ্ছে একশো বিশ, তাহলে গসাগু কত, তাহলে গসাগু হচ্ছে এক্স, তাহলে এক্স হলে এই একশো বিশটাকে যদি আমি এই পাশে আনি, একশো বিশটা গুণ অবস্থায় আছে যদি এই পাশে আনি, তাহলে এটা ভাগ অবস্থায় চলে আসবে, তাহলে এটা দিয়ে যদি আমি এটাকে ভাগ করি ভাগ একশো বিশ, তো তাহলে আমাদের বিশ চলে আসছে, তার মানে আমাদের গসাগু কত হবে বিশ, তাহলে একটা সংখ্যা একশো বিশ, একটা হচ্ছে বিশ, তাহলে এইভাবে আমরা বের করে ফেলতে পারলাম। এরপর আরেকটা অংশ দেখাবো, সেটা হচ্ছে যে অনুপাতের অঙ্ক, অনুপাতেরগুলো আমরা কীভাবে বের করবো, আবার এই দুটো সংখ্যা দিয়েই করি, দুইটা সংখ্যা ভিডিওতে আছে, সো অনুপাতের গুলো ধরলাম এটা কত হয়, এটা যদি হয় এক, দুইটা সংখ্যা হচ্ছে একটা হচ্ছে একশো বিশ আর আরেকটা হচ্ছে বিশ, ওকে তাহলে অনুপাত কত হয় ছয় না সিক্স ইস টু ওয়ান, তাহলে আমাদের এরকম দেওয়া হলো দুইটা সংখ্যা লসাগু এবং গসাগু দেওয়া আছে একশো বিশ এবং বিশ, অনুপাত এত, তাহলে দুইটা সংখ্যা কত এটা আমাদের বের করতে বলছি যে দুইটা সংখ্যা কত, তাহলে এটাও ইজি, দুইটা সংখ্যা আমরা কীভাবে বের করবো, দুইটা সংখ্যা ছোট সংখ্যা দিয়ে যদি আমি বের করতে যাই, ধরি আমি বিশ দিয়ে বের করবো দুইটা সংখ্যা, তাহলে বিশ দিয়ে ছয় গুণ করতে হবে, তাহলে বিশ গুণ ছয় সিক্স গুণ বিশ, তাহলে আমাদের একটা সংখ্যা চলে আসবে, তাহলে ছয় বিশে হচ্ছে একশো বিশ এবং বিশ গুণ এক, তাহলে একটা সংখ্যা হবে বিশ, তাহলে আমাদের দুইটা সংখ্যা চলে আসবে, একটা হচ্ছে বিশ একটা হচ্ছে একশো বিশ, এটা আর যদি আমি বড় সংখ্যাটা নিই একশো বিশ দিয়ে যদি করি, তাহলে একশো বিশ দিয়ে ছয়কে ভাগ করতে হবে, তাহলে একশো বিশ দিয়ে যদি ছয়কে ভাগ করি, তাহলে আমার আসে কত একশো বিশ ভাগ ছয়, তাহলে আসে আমার বিশ আর একশো বিশ দিয়ে এক, তাহলে একটা হচ্ছে বিশ আর একটা হচ্ছে একশো বিশ চলে আসে একশো বিশ দেয়। তো এটা হচ্ছে অনুপাতের অঙ্কগুলো বের করার নাম। আর অন্য একটা কথা বললো যে আমাদের দুই সংখ্যার অনুপাত একটা হচ্ছে ছয় ছয় টু এক, লসাগু দেওয়া আছে একশো বিশ, তাহলে গসাগুটা বের করবো, সেক্ষেত্রে কীভাবে বের করবো, এইটা হচ্ছে যদি আমাকে বলে গসাগু বের করতে, এই এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যদি আমাকে বলে যে গসাগু বের করো, তাহলে আমাকে ভাগ করতে হবে, ভাগ করতে হবে, এবং যদি বলে আমাকে লসাগু করো, তাহলে গুণ করতে হবে, আমাদের এখন বলছি কি গসাগু বের করতে, ও গসাগুটা এস ধরে নিলাম, তা আমাদের গসাগু বের করতে হবে, তাহলে সিক্স ইস টু ওয়ান এটা ভাগ একশো বিশ, আমাদের কি গসাগু বের করতে, তাহলে দুইতে ভাগ করতে হবে, তাহলে আমরা ছয় দিয়ে একশো বিশকে যদি ভাগ করি ছয় বিশে একশো বিশ, তার মানে হবে আমাদের গসাগু হবে বিশ। এখন প্রশ্ন হচ্ছে আমার গসাগু দেওয়া আছে কিন্তু লসাগুটা দেয়নি, এটা আমি লিখে রাখি একশো বিশ, এটা কালি শেষ গসাগু দেওয়া আছে একশো বিশ এবং আমার গসাগুটা বের করতে হবে, তাহলে গসাগু গসাগু বের করতে হবে, গসাগু দেওয়া আছে লসাগু বের করতে হবে, আমি বলছিলাম যে গসাগু যদি বের করতে হয় তাহলে ভাগ,
আমরা স্বাভাবিকভাবে জানি লসাগু বের করতে হলে ভাগ করতে হয়, এবং এখানে যদি লসাগু বের করতে হয় তাহলে গুণ করতে হবে, তাহলে আমাদের ছয় দেওয়া আছে, ছয় ইন্টু সিক্স ইন্টু ওয়ান ইন্টু টোয়েন্টি, তাহলে গুণ টোয়েন্টি। যদি আমি গুণ করে দিই সিক্স ইন্টু ওয়ান ইন্টু টোয়েন্টি সমান সমান হয় একশো বিশ, তাহলে আমরা আমাদের লসাগু পেয়ে গেলাম একশো বিশ। তো এই ছিল টোটালি অঙ্ক। আমার তো লসাগু অঙ্কটা আমি পাঞ্জাবি সব করি।